আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই বাহিনীর লড়াইয়ের মধ্যে দেশটির অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 36 জন। রয়টার্স জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের ছাদ ও মেঝেগুলো ধ্বংস হয়ে গেছে। শহরটির মেয়র আন্দ্রে সাদোভি বলেছেন, এই যুদ্ধে বেসামরিক স্থাপনায় এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও অনলাইনে পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই এই হামলার জবাব দেওয়া হবে। রুশ বাহিনীকে হঠাৎ দূরপাল্লার অস্ত্র পাওয়ার জন্য একের পর এক মিত্রদেশ সফর করছেন জেলেনস্কি। সম্প্রতি বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন তিনি। শুক্রবার চেক প্রজাতন্ত্র থেকে তুরস্কে পৌঁছেছেন তিনি। এসব দেশ সফরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির পাশাপাশি দূরপাল্লার অস্ত্র পাওয়া নিয়ে আলোচনা করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, কিয়েভ ন্যাটোতে যোগদানের অধিকার রাখে, পাশাপাশি মস্কোর সাথে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শনিবার দিনের শুরুতে রাজধানী আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি নেতা বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য, তবে উভয় পক্ষের শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, যুদ্ধ 500তম দিনে প্রবেশ করেছে, ইউক্রেনের জনগণ তাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষার জন্য লড়ছে, তবে সংঘাতের শুরু থেকে আমরা তা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। এ সময় জেলেনস্কি বলেন, কিয়েভ তার দেশের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তুরস্ক এ বিষয়ে নেতৃত্ব নিতে প্রস্তুত বলে জানান তিনি। জেলেনস্কি তুরস্কে ইউক্রেনীয়দের আতিথেয়তার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান, বলেন, আমাদের দেশ এবং জনগণের জন্য যারা শান্তি চায় তাদের সবাইকে ধন্যবাদ জানাতে আমি স্থান বলে এসেছি। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেনস্কি। তুরস্কের একটি টেলিভিশনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস বলেছে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এরদোয়ান। দুই নেতার এই সাক্ষাৎ সরাসরি হতে পারে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সরাসরি দেখা হল এরদোয়ান ও জেলেনস্কির। কানাডায় জোরদার হয়েছে শিখ সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্র খালিস্তান দাবির কার্যক্রম। শনিবার কানাডায় ফ্রিডম র্যালির ডাক দিয়েছে খালিস্তানপন্থীরা। এ নিয়ে তারা কিছু পোস্টার প্রকাশ করেছে, যেখানে টরন্টো ও ভ্যাঙ্কুভারে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কূটনীতিকদের ছবি দিয়ে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার হাই কমিশনারকে তলব করে ভারতের উদ্বেগের কথা জানিয়েছিল সাউথ ব্লক। এরপরই কানাডা সরকারকে উদ্দেশ্য করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, খালিস্তানপন্থীদের বিষয়টি কানাডা সরকার কীভাবে সামলাচ্ছে তার দিকে নজর রাখছে নয়াদিল্লি। বহুদিন ধরেই দেশটিতে এ সমস্যা চলছে, তাদের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উপরেও প্রভাব ফেলবে। রয়টার্স জানিয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করে সহিংসতাকে বৈধতা দেওয়া যাবে না। নয়াদিল্লি কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে বিষয়টি শক্তভাবে তুলে ধরেছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ও কূটনৈতিক প্রাঙ্গণে সহিংসতা উস্কে দেওয়ার পোস্টার একেবারেই অগ্রহণযোগ্য, আমরা শক্ত ভাষায় এর প্রতিবাদ জানিয়েছি। ভারতের এমন প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শিখ বিক্ষোভকারীদের ব্যাপারে কানাডা মোটেই নমনীয় নয়, ভারতীয় কর্মকর্তারা ভুল ভাবছেন, সন্ত্রাস বা সন্ত্রাসের হুমকি নিয়ে কানাডা সরকার সবসময়ই কঠোর মনোভাব দেখিয়েছে, কঠিন পদক্ষেপও নিয়েছে, ভবিষ্যতেও আমাদের ভূমিকা একই রকম থাকবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 8ই জুলাইয়ের কর্মসূচির যেসব পোস্টার অনলাইনে প্রচার করা হচ্ছে তাতে ভারতীয় কূটনীতিকদের ছবি রয়েছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়, আমরা ওই কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। ভারতীয় শিখদের অনেকগুলো গোষ্ঠী কয়েক দশক ধরেই খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে, ভারত তাদের বিচ্ছিন্নতাবাদী বলে আসছে। গত 19 জুন কানাডার একটি গুরুদুয়ারায় খালিস্তান নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হরদীপ সিং ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত। তিনি খালিস্তান টাইগার ফোর্স বা কানাডায় শিখস ফর জাস্টিসের মতো একাধিক সংগঠনের প্রধান ছিলেন। 46 বছর বয়সী এই নেতাকে হত্যার পেছনে ভারতের গোয়েন্দা বাহিনীর হাত থাকতে পারে বলে সন্দেহ করছে খালিস্তানপন্থী সংগঠনগুলো।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে থাকা ফিনল্যান্ডের কনসুলেট অফিস বন্ধ করে দিয়েছে মস্কো। এছাড়া ওই কনসুলেটের 9 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। মস্কো এসব কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ড কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার পর মস্কোর পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হল। আগামী 1 অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয় মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা নিল। চলতি মাসের শুরুর দিকে হেলসিঙ্কির রুশ দূতাবাস থেকে 9 কূটনীতিককে বহিষ্কার করে ফিনল্যান্ড। এসব কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছে ফিনল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের এই পদক্ষেপকে সংঘাত হিসেবে অভিহিত করে এর নিন্দা জানায় মস্কো। অপরদিকে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুরো বিশ্বকে দোজখে পরিণত করেছেন। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই পশ্চিমাদের উচিত জেলেনস্কির লাগাম টেনে ধরা। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কুলে উঠতে না পেরে জেলেনস্কি এখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে এই যুদ্ধের মধ্যে টেনে আনতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। মার্কিন সাময়িকী নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, জেলেনস্কি এখন ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় হামলা চালানোর পায়তারা করছেন। জেলেনস্কি তার সেনাদের দিয়ে এই হামলা চালিয়ে রাশিয়ার উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছেন। ইউক্রেনকে বিতর্কিত গুচ্ছ বা ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করতে কিয়েভকে অস্ত্র সহায়তার অংশ হিসেবে এই বোমা দেবে ওয়াশিংটন। ফাইটার্সের পক্ষ থেকে বলা হয়েছে, অবিস্ফোরিত বোমার কারণে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে এমন ভাবনা থেকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি দীর্ঘদিন আটকে রেখেছিল মার্কিন প্রশাসন। বিবিসি জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক মানুষের সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাছাড়া যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া, তাই ওয়াশিংটন কিয়েভকে এই অস্ত্র দিক কিংবা না দিক ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব পাবে। জ্যাক সুলিভান আরও বলেন, অন্য দেশের ভূখণ্ডে এই অস্ত্র ব্যবহার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন। শুধু নিজেদের সীমানায় পাল্টা আক্রমণ চালাতে এটা ব্যবহার করবে দেশটির সেনারা। ক্লাস্টার বোমায় একাধিক বিস্ফোরক বমলেট থাকে। বছর পর বছর এই বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে। যুদ্ধ শেষ হয়ে গেলেও পরবর্তীতে যে কোনো সময় এটির বিস্ফোরণ ঘটতে পারে। এ কারণে বোমাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে 100টির বেশি দেশে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়া ও সিরিয়ার বিমানবাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার থেকে শুরু হওয়া এই প্রতিরক্ষা মহড়া চলবে আগামী 6 দিন। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভের বরাত দিয়ে এই খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। গুরিনভ জানিয়েছেন, মহড়ায় যৌথভাবে দুই দেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে, যাতে সিরিয়ার ওপর শত্রুর বিমান হামলা মোকাবেলা করা যায়। রুশ সেনা কর্মকর্তা আরও জানান, সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর ড্রোন অন্তত 9 বার ফ্লাইট সেফটি রুল লঙ্ঘন করেছে। মার্কিন জোটের এই নিয়মভঙ্গের ঘটনা বেড়েই চলেছে এবং এর কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে। রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ সুস্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি, এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়া কোনো রকম দায় দায়িত্ব বহন করবে না। তেল ও গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন ইরান এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রীরা। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন তেলমন্ত্রী জাওয়াদ ওজি এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ। প্রেস টিভি জানিয়েছে, বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অষ্টম আন্তর্জাতিক সেমিনারের অবকাশে দুই পক্ষ যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই আলোচনায় বসে। বৈঠকে দুই মন্ত্রী আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারের পরিস্থিতি, তেল বাজারের ভবিষ্যৎ এবং অপরিশোধিত তেলের মূল্য নিয়ে আলোচনা করেন। তেল সংক্রান্ত আলোচনার বাইরে দ্বিপক্ষীয় সম্পর্ক যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ইরান ও সৌদি আরবের মন্ত্রীরা। এর পাশাপাশি হাইড্রোকার্বন বাণিজ্য এবং যৌথক্ষেত্র উন্নয়নের ইস্যু নিয়েও আলোচনা হয়। ইরান এবং সৌদি আরব ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। আন্তর্জাতিক তেলের বাজারে এই সংস্থার বিরাট প্রভাব রয়েছে। গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তি হওয়ার পর থেকে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন মাত্রা যুক্ত হচ্ছে।
এদিকে তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক ও হস্তক্ষেপমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে ব্রিটিশ কূটনীতিককে তলব করা হয়। ইরান শান্তিপূর্ণ পথে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে অভিযুক্ত করে ব্রিটিশ রাষ্ট্রদূত বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ দ্য অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করা হল। জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে 2015 সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা লঙ্ঘন করেছে তেহরান। বারবারা আরও অভিযোগ করেছেন যে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।